আজকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একদিকে জব আর একদিকে বিজনেস কোনটার পাল্লা ভারী আর তার সাথে সাথে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা অনেক সময় যে বিজনেস করতে চাই কি বিজনেস করব। আমার অনেক সময় মাথায় আসে না কোনো আইডিয়া বের করতে পারি না সেই আইডিয়াটাই আমরা কিভাবে পাবো সেটা নিয়ে কিন্তু বিজনেস নিয়ে আলোচনা করব আবার আপনাদের সবাইকে স্বাগত আমি বরুণ কর্মকার আপনাদের বিজনেস ফ্রেন্ড বিজনেস কনসালটেন্ট এবং বিজনেস ট্রেনার তো আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের কর্মজগৎ ইউটিউব চ্যানেলটি দেখুন নতুন নতুন ব্যবসার আইডিয়া এবং মার্কেটিংয়ের তথ্য যদি পেতে হয় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর এরকম মার্কেটিংয়ের আরও তথ্য কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব জায়গাতেই দেওয়া হয় তো সেখানে গিয়েও ফলো করে নিতে পারেন দেখুন জব এবং বিজনেস নিয়ে আমি যদি বিশ্লেষণ করি এটা কিন্তু এটা অনেক বড় বিষয় আমি যতরা পারবো আপনাদের শর্টে বোঝানোর চেষ্টা করব প্রথমে জব নিয়ে আলোচনা করি দেখুন জবের বাংলা অর্থ হলো চাকরি মানে কি আমি অপরের কাছে কাজ করা দেখুন আপনার যদি জীবনে কোনো ড্রিম বা স্বপ্ন না থাকে আপনি নিঃসন্দেহে চাকরি করতে পারেন কারণ আপনি যার কাছে চাকরি করছেন আপনার ড্রিম বা স্বপ্ন না থাকলে কি হবে সেই ব্যক্তির বা সেই মালিকের কিন্তু নিজস্ব ড্রিম বা কিছু স্বপ্ন আছে যার জন্য কিন্তু আপনার মতো কিছু মানুষকে সে কাজে লাগিয়ে সে নিজের ড্রিম পূরণ করতে পারছে মনে রাখবেন আপনি যদি বিশ হাজার টাকা স্যালারি পেয়ে থাকেন তাহলে আপনাকে কাজে লাগিয়ে সেই ব্যক্তি বা সেই মালিক আপনার কাছ থেকে নাইনটি পার্সেন্ট বেশি ইনকাম সে করে নিচ্ছে মনে রাখবেন জবের একটা হিসাব হলো আপনি যদি মাস গেলে নিজস্ব মানে এক লাখ টাকার কাজ করে থাকেন তাহলে এক লাখ টাকার বিনিময়ে আপনি টেন পারসেন্ট মজুরি পাবেন মানে দশ হাজার টাকা পাবেন আর সেই মালিক কিন্তু আপনার ওই কাজের থেকেই আর নব্বই হাজার টাকা যে বাদবাগি টাকা থাকে সেটা কিন্তু ওই মালিক নিয়ে নেবে এটা হলো জবের একটা সিম্পল হিসাব আপনি হয়তো দশটা পাঁচটা ডিউটি করে বাড়ি চলে আসবেন ব্যবসার মতো অত মাথায় কিছু ঢোকাতে হবে না অত চিন্তা ভাবনা করতে হবে না কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু মন থেকে কখনোই সন্তুষ্ট হবেন না বা কখনোই স্যাটিসফাই হবেন না এই জব থেকে এর ক্ষেত্রে ইনকাম লেভেল বা ইনকাম লিমিট কিন্তু খুবই সীমিত এর থেকে কিন্তু আপনি আনলিমিটেড ইনকামের জায়গায় যেতে পারবেন না আমি মনে করলাম আপনি খুব ভালো ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন তার দৌলতে আপনি খুব ভালো স্যালারিও পাচ্ছেন বা খুব ভালো ইনকাম করছেন সাপোজ ধরা যাক আপনি মাস গেলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা স্যালারি পাচ্ছেন কিন্তু তার থেকে বেশি পাওয়া কিন্তু এই বাজারে এই সময় ডিফিকাল্ট এখন এত জবের চাহিদা এত চারিদিকে ক্রাইসিস চলছে কিন্তু এর ইনকাম লিমিটও কিন্তু একটা লিমিটেড হয় আর সবাই তো আর সুন্দর বিচার না যে বছরে কোটি টাকার প্যাকেজ নিয়ে স্যালারি নিয়ে আসবে তো সেই ক্ষেত্রেও বলবো যে যদি আপনি কোনো সময় কোটি টাকা বা কোটি টাকা স্যালারিও পান তো সেই ক্ষেত্রেও আপনি সেই যে কোটি টাকা ইনকাম করছেন মনে করবেন আপনাকে যে ব্যক্তি কোটি টাকা স্যালারি দিচ্ছে সে কিন্তু নাইনটি বেশি ইনকাম সে করে নিচ্ছে ওই আপনার কাছ থেকেই তো সেক্ষেত্রেও কিন্তু একটা ইনকাম লিমিট বা ইনকাম লেভেল লিমিটেড হয় কখনোই সেটা আনলিমিটেড ইনকামে যাবে না সেক্ষেত্রে একটা স্যালারি বাধা ধরা থাকবে সে কোটি টাকা হোক আর যত কোটি টাকা হোক সেক্ষেত্রে স্যালারি কিন্তু বাধা ধরা থাকবে সেটা আনলিমিটেড কখনোই হবে না কিন্তু আপনি যদি একটা ব্যবসা করেন বিশ্বাস করুন সেটা আপনি কোটি টাকা কেন সেটা আনলিমিটেড জায়গায় একমাত্র ব্যবসায়ী আপনাকে সেই ইনকামের জায়গাটা দিতে পারে এবং সেইটার পোটেন্সিয়ালও কিন্তু অনেক বেশি হয় এবার একটু ব্যবসা নিয়ে আলোচনা করি প্রথমেই বলি ব্যবসা কথাটা আমরা শুনলে পরেই প্রথমে ভয় পেয়ে যাই বা ইতস্তত হয়ে পড়ি ওরে বাবা ব্যবসা ব্যবসা মানে কিন্তু প্রচুর অর্থ প্রচুর সময় প্রচুর জ্ঞানের দরকার কিন্তু বিশ্বাস করুন ব্যবসা মানে এরকম জিনিসটা না আমরা ব্যবসা কথাটা শুনলেই ভয় পাই একমাত্র ব্যবসায় আপনাকে সে আর্থিক স্বাচ্ছন্দ্য সেই সময়ের স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে ব্যবসা করতে গেলে আপনার প্রচুর টাকার দরকার হয় না আপনি অল্প কিছু টাকা থাকলেই অল্প কিছু সময় থাকলেই আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা করার জন্য কিন্তু একদম প্রচুর টাকা প্রচুর অর্থ দরকার হয় না হ্যাঁ ব্যবসা করতে গেলে একটা জিনিস দরকার হয় সেটা আমি বলবো ব্যবসা করতে গেলে কিন্তু আপনার দরকার হচ্ছে ডেডিকেশন আপনার মোটিভেশন আর আপনার বার্নিং ডিজায়ার আপনার মধ্যে চাহিদা কতটা আছে আপনি কোন আপনার স্বপ্নটা পূরণ করবেন সেই চাহিদাটা কতটা আছে আপনি এই ব্যবসার মাধ্যমে আপনি টেনে আনবেন সেই জায়গাটা আপনি তৈরি করবেন বিশ্বাস করুন এখনকার বাজারে আপনি যদি যে কোনো একটা ছোটোখাটো ব্যবসাও করেন আপনি যদি একটু ভাবে করেন আপনি দশ থেকে বিশ হাজার টাকা একটা ব্যবসার থেকে ইনকাম করা কোনো ব্যাপার না কোনো মানে পসিবেল নন পসিবেল বা পসিবেল নেই এরম কিচ্ছু ব্যাপার না একদম পুরোটাই হচ্ছে পসিবেল আপনি ইমপসিবেল বলে কিচ্ছু নেই ব্যবসার থেকে আপনি আরামসে একটা ছোটোখাটো চাকরিতে যে আপনি ইনকামটা করেন সেটা কিন্তু আপনি এখান থেকে পারবেন মনে রাখবেন যত বড় বড় বিজনেস দেখছেন যত বড় বড় কোম্পানি দেখছেন কোনোটা কোম্পানি কিন্তু একদিনে কোটিপতি হয়ে যায়নি বা একদিনে বিশ্ববিখ্যাত কোম্পানি হয়ে যায়নি সবাই কিন্তু শুরু করেছিল মাটির আজকে তারা হচ্ছে হাইতে বা আকাশ ছোঁয়া জায়গায় চলে গেছে তো তাদের মধ্যে কিন্তু সেই ডেডিকেশন ছিল সেই মোটিভেশন ছিল সে অনেক কিন্তু সেই জায়গাটায় তারা চলে গেছে এবার আমি বলবো আপনি বুঝে উঠতে পারছেন না যে কি ব্যবসা করব। কিভাবে শুরু করব। সেই জিনিসটাই কিন্তু একটা ধাপ আছে একটা পর্যালোচনা আছে সেই ধাপে ধাপে কিন্তু আপনি যদি সেটা পর্যালোচনা করেন তাহলে কিন্তু আপনি একটা বিজনেসের আইডিয়া বা বিজনেসের পথ পেয়ে যাবেন যে বিজনেসটা আপনার পক্ষে সুইটেবেল হবে যে বিজনেসটা আপনি করলে সহজেই কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন সহজেই আপনার চাহিদাগুলো পূরণ করতে পারবেন তো তার জন্য একটা ধাপে ধাপে পর্যালোচনা আছে আমি পরপর আপনাকে কিছু ধাপ দেব সেগুলো কিন্তু পর্যালোচনা করে দেখতে হবে এবং আমিও সেগুলো বিশ্লেষণ করে আপনাদের দেখাবো তো তার আগে বলবো আপনারা একটা খাতা পেন নিয়ে বসে যান আমি যে ধাপ গুলো দেবো সেই ধাপ একটা কিন্তু করতে গেলে কিন্তু কিছু অর্থ দরকার হয় যদি একটা প্রপার ওয়েতে ব্যবসা করেন তো সেটা কিন্তু অল্প অর্থ হতে পারে বা অনেকগুলো টাকার ব্যাপারও হতে পারে আপনি যেটা করতে পারবেন সেটাই আপনার পক্ষে সুবিধা হবে তো সেই অর্থর জায়গাটা আপনাকে কিন্তু লাগবে আমাদের সেকেন্ড পয়েন্ট হলো সেটা হলো আমাদের কিন্তু সময় বা টাইম সেই টাইমটা কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে সেই টাইম কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেই টাইম কিভাবে দেবেন ব্যবসায় আপনার কতটা টাইম আছে সেটাও কিন্তু একটা বিশ্লেষণের ব্যাপার আছে সেটাও পর্যালোচনা করতে হবে এগুলো পরপরই একটা ধাপ আর আমাদের তৃতীয় পয়েন্টটা হলো আপনাদের কিন্তু প্যাশন কি আছে আছে সেই ব্যাপারটা আপনাদের কোন জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু পর্যালোচনা করে দেখতে হবে আর চতুর্থ যে পয়েন্টটা সেটা হলো আপনার কিন্তু বার্নিং এই জিনিসটা কিন্তু মোস্ট একটা ব্যবসা করার জন্য তো এই সব থেকে চারটে পয়েন্ট কিন্তু আপনাকে পুরো পর্যালোচনা করতে হবে এই চারটি পয়েন্ট যদি আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু একটা ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন একটা পথ পেয়ে যাবেন যে কিভাবে ব্যবসার আইডিয়া পাবো কিভাবে শুরু করব। সেই জিনিসটা আর আমি কিন্তু নেক্সট ভিডিওতে একদম ডিটেলসে এই চারটে পয়েন্ট নিয়ে আপনাদের বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে এই চারটে পয়েন্টকে কাজে লাগিয়ে আপনি একটা ব্যবসার আইডিয়া পেতে পারবেন নেক্সট ভিডিওতে আমাদের দেখার জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত যার জন্য করা গেল না আর আপনাদের কাছে একটা আমার অনুরোধ বা প্রশ্ন থাকলো আপনাদের মনে যদি কোনো আরও একটা পয়েন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু সেইটা আপনাদের নেক্সট ভিডিওতে সেই পয়েন্টটা নিয়েও আমি বিচার বিশ্লেষণ করব সব থেকে শেষে বলবো ডিসিশন আপনার আপনি কি করবেন সেটা চিন্তা করুন আপনি যদি দশটা পাঁচটা ডিউটি থেকে সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আপনার ব্যবসা করার দরকার নেই আর যদি সন্তুষ্ট না থাকেন তাহলে আমি বলবো জব করার পাশাপাশি পার্ট টাইম হিসাবে একটা ছোট যে কোনো বিজনেস শুরু করুন যেটা কিন্তু সঠিকভাবে সঠিক ওয়েতে যদি করেন আগামী পাঁচ বছর পরে আপনাকে কিন্তু এক্সট্রা আর্থিক স্বাধীনতা দেবে আপনাকে কিন্তু সময়ের স্বাধীনতা দেবে আপনার যা যা জীবনের উদ্দেশ্য আছে যা যা চাহিদা আছে যা যা স্বপ্ন আছে সেগুলো কিন্তু পূরণ করার জন্য আপনাকে ব্যবসা অবশ্যই করতে হবে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর কিন্তু আপনার যদি মনে হয় এরকম বন্ধু বান্ধব বা আত্মীয় আছে যারাও তাদের কাছে শেয়ার করলে ভালো হয় তো তাদের কাছেও ভিডিওটা শেয়ার করে দেবেন তো আগামী পর্বে আমাদের দেখা হবে আগামী পর্বে কিন্তু আমরা এই চারটে পয়েন্ট নিয়ে ডিসকাস করব অবশ্যই কানেক্ট থাকবেন তো আজকের জন্য টাটা আর ভিডিওটা এতদূর দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ